অলিমা তো মেয়ের পক্ষ করে না, অলিমা করে তো ছেলের পক্ষ, সেইটা আমার বেয়াই আঞ্জাম দিয়েছে। আমার বেয়াই তিনি আমেরিকা জামাইকা মসজিদের প্রতিষ্ঠাতা, সেখানের খতিব, মুসলিম সেন্টারের তিনি সেখানের প্রধান। আমার বেয়াই তিনি একজন ভালো ধনাঢ্য ব্যক্তি। আমার জামাই তিনি হাফেজ, আলহাজারে পড়াশোনা করেছেন, আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ে তিনি 96 মার্কস পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে, এবং শুক্রিয়ার বিষয় তিনি হার্ভার্ডে এবার এমএতে চান্স পেয়েছেন। আমার জামাই প্রতি বছর সেখানে তো আমেরিকায় বছর হিসাবে বেতন হয়, এখন যে মোটামুটি তিনি যে জব করেন তাকে 1 কোটি 20 লক্ষ টাকা প্রতি বছর তিনি বেতন পান আমার জামাই। 91 আন্দোলনের পরে ক্ষমতা এসছে খালেদা জিয়া বিএনপি, 96 আসতে পারে নাই কেন? আবার 2001 বসাও কাকে? ওই যে 91 থেকে 96 পর্যন্ত ফেল করছিল সেই বিএনপিকে, সেই বিকে আবারও বসাও। আবার 2001 পরে 5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্লে করেছেন, সকলকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে পীর সাহেব চরমোনাই মুফতি ফয়জুল করিমের একটি বক্তব্য ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম তিনি বলছেন যে তার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন তার মেয়ের শ্বশুরবাড়ির লোকরা অনেক অর্থ সম্পদের মালিক এবং বিপুল অর্থ সম্পদ রয়েছে তার মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের বা মেয়ের জামাইয়ের। খুব বড়লোক জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে এখন গর্ববোধ করছে, নিজেকে গর্বিত বাবা মনে করছে শায়খে চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম। তিনি এটাও বলছেন যে এখন আর আমার কোনো টেনশন নাই, আমার আর কোনো কর্মকাণ্ড কাজকলাপ না করলেও হবে, আমি মেয়ের শ্বশুরবাড়ির অর্থ সম্পদ নিয়েই চলতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চরমোনাই পীর সাহেব খুব গর্ব করে তার মেয়ের শ্বশুরবাড়ির সম্পর্কে খুবই আনন্দের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাবা হিসাবে প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য থাকে তার সন্তানদের ভালো একটা জায়গায় ভালো একটা পরিবার দেখে বিয়ে শাদী দেওয়া, কিন্তু সেটাই করেছে চরমোনাই পীর সাহেব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চরমোনাই পীর সাহেবের সেই বক্তব্য নিয়ে এখন ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকেই প্রশংসা করছে, অনেকেই আলোচনা সমালোচনা করছে। সমালোচনা আলোচনা এই জন্য হচ্ছে যে চরমোনাই পীর সাহেব বর্তমান সিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে তিনি অংশগ্রহণ করেছে, এটা নিয়ে বিরোধী দলীয় বিরোধী মতের ব্যক্তিরা সমালোচনা করছে। তবে সেইগুলোকে তোয়াক্কা না করে চরমোনাই পীর সাহেব সামনের দিকে এগিয়ে যেতে চাই। চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম তিনি কি বললেন, চলুন কথা না পারি আমরা সেটা শুনে আসি। তার মেয়ের বিয়ে নিয়ে, তার মেয়ের শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে চরমোনাই পীর সাহেব কি বললেন সেটা শুনবেন, তারপরে কথা বলবো। 91 আন্দোলনের পরে ক্ষমতা এসছে খালেদা জিয়া বিএনপি, 96 আসতে পারে নাই কেন? দুর্নীতি, চুরি, ডাকাতি, লুট, ন্যায় বিচার নাই, বসাও 96-তে এই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে 21 বছর পর ক্ষমতা এসছে। আবার 2001 ক্ষমতা যেতে পারে নাই কেন? কারণ চোর, ডাকাত, লুটপাট, জুলুম, অত্যাচার, অবিচার। আবার 2001 বসাও কাকে? ওই যে 91 থেকে 96 পর্যন্ত ফেল করছিল সেই বিএনপিকে, সেই বিকে আবারও বসাও। আবার 2001 পরে 5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম। আবার 2.5 বছর ছিল কারা? উর্দি পড়ারা। কেন যেতে পারে নাই কেন ক্ষমতায়? খাম্বা কেস, ট্রান্সফার কেস, আপনারা শুনেছেন, দেখেছেন, জানেন অনেক ছেলে তো জন্ম হয়নি। 2001 থেকে 2005 পর্যন্ত শুধু আমরা শুনতাম একজন পুলিশ ট্রান্সফার করতে এত টাকা, দারোগা ট্রান্সফার করতে এত টাকা, হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, প্রতিদিন পত্রিকার মধ্যে, নেটের মধ্যে শুধু কি হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস। হটাও, আবার হটাও বিএনপি, বসাও আবার কাকে? ওই চোর, ওই ডাকাত, ওই জালেম, ওই অত্যাচারী, ওই খুনি, ওই গুণী, না, এদেরকে আর বসাতে আমরা চাই না। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, দায়ী হও, দায়ী হও, দাওয়াত দিতে হবে, এই সমাজটাকে রক্ষা করতে হবে। সব লুটপাট হয়ে যাচ্ছে, সবাই মিথ্যা কথা বলে, প্রাইম মিনিস্টার সে যদি বলে আমরা ভোটের, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছি, জনগণের মধ্যে ভরসা, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, তারাও জানে তারা কীভাবে ক্ষমতা আসছে।
ডাইরেক্ট মিথ্যা কথা বলে। আজকে বড় বড় লিডাররা ডাইরেক্ট মিথ্যা কথা বলে, দেখবেন এখানে মিথ্যা কথা বলতেছে, আবার টেলিভিশনের মধ্যে বা অন্য নেটের মধ্যে তার সেই বক্তব্য তার মুখের থেকে শোনানো হচ্ছে, এদিকে বলতেছে ডাইরেক্ট অস্বীকার করতেছে, এইদিকে সেই কথা বলতেছে। এই যে পররাষ্ট্রমন্ত্রী এখন বলছে আমি এই কথা বলি নাই, অথচ তার বক্তব্য নিজে আমার কানে শুনেছি, সবাই দেখেছে সে বক্তব্য, বিবিসিও নিউজ করছে, এখন বলে আমি বলিই নি। আপনি চিন্তা করতে পারেন এত মিথ্যা বলে কিভাবে মানুষ? ছাত্র আন্দোলনকে বলবো যে দেখো এই থিওরিটা সবসময় মনে রাখবো, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এও চোর, বিও চোর, সিও চোর, তেরোজনই কি কথা বলেন, এ বি সি ক্ষমতায় আছে, এ সে কি করবে কথা বলেন, হটাও এ, আন্দোলন সংগ্রাম অবরোধ সব কিছু করে একে হটালাম, বসাও বি, সে কি করবে আবার আন্দোলন সংগ্রাম, হটাও বি বসাও সি, সে কি করবে? কারণটা কি ভাই? নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ এবং নীতি পরিবর্তন হয়নি। আমার জামাই তিনি হাফেজ, আলহাজারে পড়াশোনা করেছেন, আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এ তিনি 96 মার্কস পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে, এবং শুক্রিয়ার বিষয় তিনি হার্ভার্ডে এবার এম এ তে চান্স পেয়েছেন। আমার জামাই প্রতি বছর সেখানে তো আমেরিকায় বছর হিসাবে বেতন হয়, এখন যে মোটামুটি তিনি যে জব করেন তাকে 1,20,00,000 টাকা প্রতি বছর তিনি বেতন পান আমার জামাই। ওলিমা তো মেয়ের পক্ষ করে না, ওলিমা করে তো ছেলের পক্ষ, সেইটা আমার ব্যয় আঞ্জাম দিয়েছে। আমার ব্যয় তিনি আমেরিকা জামাইকা মসজিদের প্রতিষ্ঠাতা, সেখানের খতিব, মুসলিম সেন্টারের তিনি সেখানের প্রধান, আমার ব্যয় তিনি একজন ভালো ধনাঢ্য ব্যক্তি, আমার জামাই তিনি হাফেজ, আলহাজারে পড়াশোনা করেছেন, আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এ তিনি 96 মার্কস পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে, এবং শুক্রিয়ার বিষয় তিনি হার্ভার্ডে এবার এম এ তে চান্স পেয়েছেন। আমার জামাই প্রতি বছর সেখানে তো আমেরিকায় বছর হিসাবে বেতন হয়, এখন যে মোটামুটি তিনি যে জব করেন তাকে 1,20,00,000 টাকা প্রতি বছর তিনি বেতন পান আমার জামাই। আমার ব্যয়েরও তো কয়েকটা বাড়ি আছে বরিশালে, ঢাকাতে, আমার ব্যয় একজন প্রতিষ্ঠিত লোক। আসলে এই কথা আমি বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন না, সেখানে শুনেন ব্যাপারটা হয়েছে, ওলিমায় আমি 1 টাকাও খরচ করিনি, সেখানে বাংলাদেশের ঢাকাস্থ সমস্ত পত্রিকা সম্পাদকদেরকে এবং চিফ রিপোর্টারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বরিশালও আলহামদুলিল্লাহ সেখানে আসছেও, আমাদের অনেক সাংবাদিকরা সেখানে ছিল, আমাদের বতিউর রহমান সাহেব ছিলেন মানব জমিনের, আমাদের ইনকিলাবের সম্পাদক সাহেব ছিলেন, বাহউদ্দিন সাহেব ছিলেন, বরিশালে প্রশ্ন করছি, আমি বরিশালে কিছু সাংবাদিকের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু যেহেতু অনেক দূরে তারা বলেছেন নির্বাচন পিরিয়ড সবার যাওয়া সম্ভব না, আমি অনেককেই দিয়েছি মনে হয়, এখানে হয়তো বা 2 একজন সাক্ষী দিবেন, আমি দিয়েছিলাম কিন্তু যেতে পারে নাই, আর যেহেতু বরিশাল, আর বরিশালের সাংবাদিকদের সাথে তো আমার অনেক বেশি মহাব্বত, অনেক ভালোবাসা, আমি সবসময় তাদেরকে ডাকি, তারাও আমাকে ডাকে, তারা কাছে পেতে চায়, আমি সেহেতু সাংবাদিকদের সাথে বৈরিতা আছে এই কথা ঠিক না, হয়তো অনেক দূরে থাকার কারণে এবং হঠাৎ হওয়ার কারণে, মানে দাওয়াতটা একটু দূরে হওয়ার কারণে আর নির্বাচন একবার কাছে আসার কারণে হয়তো দাওয়াত দিতে পারিনি, এইটা হলো কারণ। আর আরেকটা হলো মৃদু ব্যয়, দেখেন আমার ব্যয় যেখানে অনুষ্ঠান করেছেন সেটা কিন্তু মধ্যবর্তী এক সেন্টার, না হাই কোয়ালিটি না লো কোয়ালিটি, অফিসার্স ক্লাব কিন্তু খুব হাই কোয়ালিটি না, সেটা কিন্তু মধ্য ক্লাস অফিসার্স ক্লাবটা, এবং সেখানে প্রায় 1 থেকে 1,200 মানুষ খেয়েছে, তার মানে ওই কজন রাজনীতিবিদ কিন্তু দাওয়াত পায় না, আরো অনেকে দাওয়াত পায়, যেহেতু তারা রাজনীতিবিদ তারা ফোকাস হয়েছে, তার মানে তারাই শুধু অংশগ্রহণ করছে, ব্যাপারটা এরকম না। Allah'a emanet olun.
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম, তিনি দেখলেন আপনারা তার মেয়ের বিবাহ সম্পর্কে কি বলল, তার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছে, কোন জায়গায় বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ির লোকজন কেমন, সব কিছু কিন্তু বিস্তারিত তিনি ব্যাখ্যা করে বলেছেন। এখন আপনারা বলেন, আপনারা কি বলবেন, আপনাদের মতামত কি, আপনাদের অভিমত কি চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিমকে নিয়ে, আপনারা ব্যক্তিগত পর্যায়ে কি বলতে চান? চরমোনাই পীর সাহেব যে কথাটা বলছিলেন, তার মেয়ের শ্বশুরবাড়ির লোক আর কি অনেক অর্থ সম্পদের মালিক, অঢেল ধন সম্পদ রয়েছে তার মেয়ের শ্বশুরবাড়ির লোকের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেয়ের জামাইকে নিয়ে খুব গর্ব করছিলেন চরমোনাই পীর সাহেব, কিন্তু এদিকে বিরোধী দল, বিরোধী মতের মানুষরা কিন্তু আলোচনা সমালোচনা করছে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আপনারা সকলে অবগত ছিলেন যে প্রত্যেকটি দলের শীর্ষ নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে প্রত্যেকটি দলের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা চরমোনাই পীর সাহেবের মেয়ের বিয়ের অনুষ্ঠানে কিন্তু ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চরমোনাই পীর সাহেবের এই কথাগুলো শোনার পরে আপনারা কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।